হ্যালো ফ্রেন্ডস, আমি হৃদয় আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্যাকলাইট ভিডিও নিয়ে। আজ আমাদের ভিডিও থাকবে হিরো ইগনিটর নিয়ে, 125-এর ভিতরে সবথেকে শক্তিশালী ইঞ্জিন হিরো ইগনিটরের। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। হিরো ইগনিটর 125 সিসির ভিতরে সবথেকে শক্তিশালী একটি ইঞ্জিন, বাংলাদেশের বাজারে জনপ্রিয় একটি স্টাইলিশ বাইক। আজ আমি বাইকটির সকল ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটি জুড়ে। তাই আপনারা যারা 125 সিসির বাইক কেনার কথা ভাবছেন, তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর বাংলাদেশ বাজারে বাইকটির প্রাইস কত রয়েছে সেটা ভিডিওর শেষে বলে দিব, তাই আশা করি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন বাইক রিলেটেড ভিডিও আসতে যাচ্ছে। সো ফ্রেন্ডস, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তী কোনো আপডেট মিস না হয়ে যায়। এবার কথা বলা যাক 125 সিসি শক্তিশালী ইঞ্জিন নিয়ে। এয়ারকোল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার OSC এয়ারকোল ইঞ্জিন, ইঞ্জিনের সিলেন্স স্প্যান 124.7 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 11 PS অ্যাট দ্য 7500 RPM, ম্যাক্সিমাম টর্ক 11 Nm অ্যাট দ্য 6500 RPM। বাইকটিতে রয়েছে ডিজিটাল DC, CDI ইগনিশন সিস্টেম এবং CB কার্বেটর। বাইকটির টপ স্পিড 112 কিলোমিটার পার আওয়ার, যেটা কিনে 125 সিসি হিসাবে খুবই ভালো। বাইকটির ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ স্মুথ এবং ভাইব্রেশন ফ্রি, ম্যাক্সিমাম RPM দিয়ে আপনার ইঞ্জিন থেকে কোনো ভাইব্রেশন পাবেন না। লং টাইম রাইড করার পরও আপনারা ইঞ্জিন থেকে কোনো ওভারহিটিং ইস্যু পাবেন না। ট্রান্সমিশন 4-স্পিড গিয়ারবক্স, বাইকটির গিয়ার শিটগুলো খুবই সফট রয়েছে, গিয়ারগুলো খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে এবং ক্লাচ স্লিপারটা খুব সফট রয়েছে। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো। হিরো মোটর গ্রুপ তারা দাবি করে থাকে ইঞ্জিন পারফরমেন্স ভালো রাখার মূল কারণ 10W30 গেটের ইঞ্জিন অয়েল, তাই হিরো মোটর গ্রুপ তাদের নিজস্ব হিরো ইঞ্জিন অয়েল ব্যবহার করার অনুরোধ করে থাকে। বাইকটির ইঞ্জিনটা বেশ রিলায়েবল, কোনো প্রবলেম ছাড়াই আপনাদের খুব ভালো সার্ভিস দিয়ে দিবে। হিরোর নতুন টেকনোলজি যা i30 নামে পরিচিত, এবং হিরো বলে থাকে i30 টেকনোলজি মাইলেজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে, তাই মাইলেজের ক্ষেত্রে মোটামুটি সিটিতে 55 কিলোমিটার, হাইওয়েতে 60 কিলোমিটার। 125 সিসি হিসাবে বাইকটির মাইলেজ খুবই ভালো। আর বাইকটির i30 টেকনোলজি দ্বারা ইঞ্জিন থেকে সর্বোচ্চ পারফরমেন্স পাবেন আশা করা যায়। হিরো তারা ফুয়েল ট্যাঙ্কারকে বেশ মাস্কুলার ডিজাইন দিতে পেরেছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, রিজার্ভ ব্যবহারযোগ্য 1.4 লিটার। এবার কথা বলবো বাইকটির ডিজিটাল ও অ্যানালগ স্টাইলিশ মিটার নিয়ে। বাইকটিতে রয়েছে স্পিড মিটার, সাথে রয়েছে ফুয়েল মিটার, সাইড স্টার্ন ইন্ডিকেটর সহ আরও কিছু নোটিফিকেশন। এবার কথা বলবো বাইকটির ডিজাইন ও ডাইমেনশন নিয়ে। বাইকটির নতুন গ্রাফিক্স, ডিজাইন, কালার কম্পিটিশন, মাস্কুলার সাথে স্পোর্টি ডিজাইন, নিখুঁত ডিজাইনের সাথে আকর্ষণীয় গ্রাফিক্স রাইডারকে অন্যরকম একটি অনুভূতি এনে দিবে। এ কথাটি বলতেই হবে, 125 সিসি হিসাবে বাইকটির ডিজাইনটি যথেষ্ট সুন্দর। বাইকটিকে যেদিক থেকে দেখুন না কেন, এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বাংলাদেশের রাস্তায় বেস্ট একটি বাইক, বাইকটি সকল রাইডের সাথে বেশ মানানসই হবে। বাইকটি লম্বা রয়েছে 2023 মিলিমিটার, বাইকটি চড়া রয়েছে 766 মিলিমিটার, বাইকটি উচ্চতা রয়েছে 1091 মিলিমিটার, বাইকটি হুইল বেজ ব্যবহার করা হয়েছে 1262 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে 159 মিলিমিটার। বাইকটির ব্যালেন্স ঠিক রাখতে এর বডি ডাইমেনশনের সাথে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা চিন্তা করে বাইকটির ওয়েট দেওয়া হয়েছে 127 কেজি, হাইওয়েতে আপনাকে খুব ভালো অনুভূতি এনে দিবে। এবার কথা বলা যাক বাইকটির সাসপেনশন নিয়ে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বারস,
এবং বাইকের পিছনে ব্যবহার করা হয়েছে 5-star ধাপের অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বারস, যেটা থেকে রাইডার খুবই ভালো ফিডব্যাক পেয়ে থাকবে। এবার কথা বলবো বাইকটির টায়ার ও ব্রেক নিয়ে। বাইকটির সামনের টায়ার ব্যবহার করা হয়েছে 80x100 টিউবলেস টায়ার এবং পিছনের টায়ারটি ব্যবহার করা হয়েছে 90x90 টিউবলেস টায়ার। বাইকটির দুটি রিম সাইজ 18। বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 240mm টু পিস্টন ক্যালিপার ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে ইন্টারনাল এক্সপেন্ডিং ব্রেক শু 130mm। এবার কথা বলবো বাইকটি ইলেকট্রিক্যাল সাইড নিয়ে। বাইকটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 12V 3A। বাইকটিতে হেডলাইট ব্যবহার করা হয়েছে 12V একটি হ্যালোজিন লাইট। বাইকটি ডেলাইট ব্যবহার করা হয়েছে 12V একটি এলইডি ডেলাইট। হিরো মোটর গ্রুপ বাইকটিতে দিয়েছে 4টি এলইডি ইন্ডিকেটর লাইট। হিরো ইগনিটর থেকে প্রথম 1 বছর 4টা ফ্রি সার্ভিস পাবেন। আর এই বাইকটিতে হিরো নিলে মোটর দিয়েছে 5 ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি। সো ফ্রেন্ডস, 125cc এই বাইকটি আপনারা পাচ্ছেন 3টি কালারে, রেড অ্যান্ড ব্ল্যাক ব্লু। এই বাইকটির প্রাইস 1,26,990 টাকা। বাইকটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানা মেসার্স রেজা এন্টারপ্রাইজ, বিশ্ব রোড, বাস স্ট্যান্ড, ভান্ডারিয়া। আমাদের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।